স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন আপনারা জানেন যে কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা এই আর্থিক স্কিমে আপনি টাকা রেখে আপনার কন্যার ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারবেন সুকন্যা সমৃদ্ধি যোজনা হল সেন্ট্রাল গভর্নমেন্টের একটি গুরুত্বপূর্ণ স্কিম তো সুকন্যা সমৃদ্ধি যোজনা কী এবং এই যোজনা সম্পর্কে যাবতীয় তথ্য আপনারা এই চ্যানেলে ভিডিওতে পেয়ে যাবেন অলরেডি পাবলিশ করা হয়ে গেছে আপনারা দেখে নেবেন তো আজকে আলোচনা করব স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কিভাবে। আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলবেন যারা অলরেডি খুলে ফেলেছেন তারা পয়সার অভাবে হয়তো চালাতে পারছেন না তো আপনারা কিছুদিন চালানোর পরে যে প্রিমিয়াচিউর যে ক্লোজ ক্লোজার হয় আর কি অর্থাৎ আপনি অ্যাকাউন্টটি বন্ধ করে টাকাটি তুলে নিতে চান তো সেটা কিভাবে আবেদন করবেন সেই সঙ্গে কিভাবে আপনার ম্যাচুরিটি পূর্ণ হয়েছে তো তাহলে সম্পূর্ণ টাকা তুলবেন অনেকে অ্যাকাউন্টটি বন্ধ করতে চান তো সেটি কিভাবে বন্ধ করবেন তো আজকে ভিডিওতে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো এই দেখুন বন্ধুরা সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট যেটা বলা হচ্ছে যে সুকন্যা সমৃদ্ধি স্কিম দু হাজার উনিশ ফ্যাসিলিটি অ্যাভেলেবেল অ্যাট অল আওয়ার ব্রাঞ্চেস অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সমস্ত ব্রাঞ্চে কিন্তু এই সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন তা জানার আগে এই বিষয় সম্পর্কে একটু শর্টলি জেনে নেওয়া যাক তো বলা হচ্ছে যদি যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন সেই অ্যাকাউন্টে কিন্তু যতটা টাকা রাখতে চান আপনি এক হাজার দু হাজার সব ক্যাশের মাধ্যমে রাখতে পারেন অথবা চেকের মাধ্যমে রাখতে পারেন ডিমান্ড ড্রাফের মাধ্যমে রাখতে পারেন ট্রান্সফারও করতে পারেন অনলাইন ট্রান্সফার থ্রু ইন্টারনেট ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি টাকা জমাতে পারেন তো এই যে অ্যাকাউন্টটি খোলা প্রধান উদ্দেশ্য হচ্ছে যে বলা হচ্ছে টু প্রমোট দ্য ওয়েলফেয়ার অফ গার্ল চাইল্ড অর্থাৎ কন্যা সন্তানদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য এবং বলা হচ্ছে যে যদি কেউ একজন লিগাল গার্জেন থাকেন কোনো কন্যা সন্তানে তারা কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন সেই সঙ্গে দুজন কন্যা সন্তানের অ্যাকাউন্ট একসঙ্গে খোলা যাবে ঠিক আছে সর্বাধিক দুটো কন্যা সন্তানের নামে অ্যাকাউন্ট খোলা যাবে মিনিমাম কত টাকা জমা করতে হবে না মিনিমাম আড়াইশো টাকা জমা করতে হবে ঠিক আছে আর সর্বোচ্চ জমা করা যাবে দেড় লাখ টাকা এটা একটা ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে ঠিক আছে সর্বাধিক দেড় লক্ষ টাকা এবং সর্বনিম্ন আড়াইশো টাকা জমা করা যাবে অফ ডিপোজিট অর্থাৎ আপনাকে জমা করতে হবে পনেরো বছর প্রিমিয়াম জমা করতে হবে কিন্তু একুশ বছরে আপনি ম্যাচুরিটি পাবেন ঠিক আছে তো ম্যাক্সিমাম যে পিরিয়ড আপ টু ডিপোজিট ক্যান বি মেড ফিফটিন এই পুরস্কার দেওয়া রয়েছে যে ম্যাক্সিমাম কিন্তু পনেরো বছর ধরে জমাতে পারবেন আপনি ঠিক আছে ম্যাক্সিমাম পনেরো বছর জমাতে পারবেন ডেট অফ ওপেনিং তারপরে আরও ছ বছর রেখে দিতে হবে দুশ বছর হলে কিন্তু তারপরে আপনি সেখান থেকে টাকা তুলতে পারবেন তো এখন যে বর্তমান সুদ চলছে সেই সুদটা আমরা দেখে নিই না সেটা বলা হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট সুদ কিন্তু চলছে ঠিক আছে আর যারা এইট সি ধারার কিন্তু যারা চাকরিজীবী রয়েছেন তারা কিন্তু এইট সি ধারায় এখান থেকে কিন্তু আপনারা ছাড় পেয়ে যাবেন ইনকাম ট্যাক্সের ছাড় পেয়ে যাবেন তো যদি আপনি টাকা ঠিকমতো জমাতে পারছেন না বা অ্যাকাউন্টটাতে অনেক দিন ধরে টাকা জমাননি তাহলে কিন্তু অ্যাকাউন্টটি পুনরায় চালু করা যাবে যদি পঞ্চাশ টাকা পেনাল্টি দেন তাহলে কিন্তু আবার ওই অ্যাকাউন্টটি পুনরায় চালু হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে বলা হচ্ছে যে ফিফটি পার্সেন্টেজ যে উইথড্রাল কীভাবে করবেন ঠিক আছে সেটা পুরস্কার দেওয়া রয়েছে কোনো সমৃদ্ধি অ্যাকাউন্ট ওপেন ওপেনিং ফর্ম তো এখান থেকে আপনি ফর্ম ডাউনলোড করে ফিল করতে পারেন অথবা আপনি ব্রাঞ্চে গিয়েও কিন্তু ফিল করতে পারেন তো কিভাবে ফিল করবেন সেটা এখন দেখে নিই চলুন তো বন্ধুরা এই দেখুন যে অ্যাপ্লিকেশন ফর ওপেনিং অ্যান্ড অ্যাকাউন্ট যদি অ্যাকাউন্ট খোলার জন্য যে এই দেখুন কীভাবে অ্যাকাউন্টটি খুলবেন অ্যাপ্লিকেশান ফর ওপেনিং অ্যান্ড অ্যাকাউন্ট যে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কিভাবে এটি ফিল করবেন ভালো করে দেখে নিন তো এখানে বলা রয়েছে প্রথমেই যেটা সেটা কিন্তু এই যে টু দ্য মাস্টার বা ম্যানেজার তো এখানে কিন্তু ব্যাংকের খোলা যায় আবার পোস্ট অফিসে খোলা যায় যেহেতু আমরা ব্যাংকের কথা বলছি তো এখানে আপনারা ম্যানেজার সিলেক্ট করবেন এখানে ঠিক আছে এবার যে ম্যানেজার যে শাখা ব্রাঞ্চের নাম লিখবেন হ্যাঁ তারপরে তারপরে এখানে চলে আসবেন এসে দেখবেন যে মানে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি এটা কিন্তু কন্যা সন্তানের ছবি দিতে হবে এখানে ঠিক আছে তো এবারে আপনি ডিক্লারেশান দেবেন এখানে তার আগে বলে রাখি কন্যা সন্তান নাবালক হওয়ার জন্য কিন্তু অ্যাকাউন্টটা খোলা এবং চালানোর দায়িত্ব কিন্তু মানে গাড়ি থাকবে অর্থাৎ পিতা মাতা যে কেউ কিন্তু চালাতে পারেন তো এখানে আবেদন করছেন যিনি তিনি কিন্তু বাবা বা মা যেই হতে পারেন তো এখানে লিখবেন আই বলে এখানে অ্যাপ্লিকেশানের নাম অ্যাপ্লিক্যান্টের নাম সেই সঙ্গে যে অ্যাকাউন্ট আন্ডার শুকানো সমৃদ্ধি যোজনা তো তারপরে কত টাকা দিচ্ছেন আপনি সেই টাকাটা এখানে দিতে পারেন টাকাটা কিন্তু ক্যাশের চেকের ডিমান্ড দিতে পারেন এবার এখানে যে ডিপোজিটার রয়েছেন ডিপোজিটারের নাম তারপরে সেই সঙ্গে ডেট অফ বার্থ এগুলো কিন্তু লিখতে হবে তারপর চলে আসি যে গার্ডিয়ান রয়েছেন গার্ডিয়ানের নাম তারপরে অথবা যে মানে ফাদার মাদারের নাম এখানে কিন্তু দিতে হবে তাদের ডেট অফ বার্থ এখানে দিতে হবে এবং কথায় লিখতে হবে তারপরে গার্ডিয়ানের আধার কার্ড অবশ্যই দিতে হবে এখানে আধার কার্ড নম্বর তারপর প্যান নম্বর আর প্রেজেন্ট অ্যাড্রেস এখানে দেবেন পারমানেন্ট অ্যাড্রেস এখানে দেবেন তো এরপরে রয়েছে কন্ট্যাক্ট নম্বর ঠিক আছে তারপরে টেলিফোন নম্বর এগুলো দিয়ে দিতে হবে এ নিজে থেকে চলে আসুন মোবাইল নম্বর দিতে হবে এবং ইমেল দিতে হবে এবং আইমেল আইডি দিতে হবে এখানে বলছে টাইপ অফ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কেমন কী টাইপ হবে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট ঠিক আছে তো এগুলো সব পরপর রয়েছে এবং যে সার্টিফিকেট নম্বর দিতে ডেট অফ বার্থ সার্টিফিকেট অবশ্যই দিতে হবে কন্যা সন্তানের সেখানে সার্টিফিকেট নম্বর তারপর ডেট অফ ইস্যু কবে হয়েছে আই অথরিটির নাম সমস্ত দিতে হবে সেই সঙ্গে কেআইসি যেটা রয়েছে কেআইসি মানে ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে এখানে প্রুফ অফ আইডেন্টিফিকেশান অর্থাৎ কন্যা সন্তানের বার্থ সার্টিফিকেট দিতে হবে এবং অ্যাড্রেস প্রুফ যেখানে আছেন আপনি আপনার সেই অ্যাড্রেস প্রুফ দিতে হবে দেওয়ার পরে এখানে স্পেসিমেন্ট সিগনেচার হবে ঠিক আছে সিগনেচার করার পরে এখানে আপনি সই করে দেবেন গার্ডিয়ান যিনি আছেন ডেট দিয়ে সই করে দেবেন তো এবার নমিনেশনের ব্যাপারটি ক্লিয়ার করা যাক অর্থাৎ নমিনি কী হবেন কাকে করবেন না এখানে দেখুন যেহেতু আপনার কন্যা সন্তানের নামে আপনি অ্যাকাউন্ট খুলছেন তাহলে আপনি নিজে কিন্তু এখানে নমিনি হয়ে যাবেন ঠিক আছে বাবা মা যে নমিনি হতে পারেন তো যারা নমিনি হচ্ছেন এ দেখুন পরিষ্কার বলা আছে অ্যামাউন্ট স্ট্যান্ডিং টু মাই ক্রেডিট ইন বলে এখানে নাম দেবেন যে যিনি নমিনি হচ্ছেন তার নাম বলছে অ্যাট দ্য টাইম অফ মাই ডেথ উড বি পেয়েবেল তাহলে মৃত্যুর পরে কিন্তু সমস্ত টাকা সেই নমিনিই পাবে ঠিক আছে তো এখানে কি করবেন নমিনির যে নাম রয়েছে এক এক করে নাম দিতে পারেন এখানে এক নম্বরে নাম দেবেন রিলেশন দেবেন ঠিক আছে অনেকগুলোকে নমিনি করা যায় ফুল অ্যাড্রেস দিতে হবে আধার নম্বর দিতে হবে ডেট অফ বার্থ নমিনি ঠিক আছে যদি মাইনার হওয়ার অর্থাৎ তো পরিষ্কার এটা দিয়ে ফিল করতে হবে ফিল আপ করার পরে এখানে পরিষ্কার সিরিয়াল নম্বর পরপর দিয়ে দেবেন দেন নাম দিয়ে দেবেন তারপরে অ্যাড্রেস মানে সন অফ বা ডটার অফ ওয়াইফ অফ দিয়ে দেবেন তারপরে অ্যাড্রেস দিয়ে দেবেন এই যে পরপর সিগনেচার করবেন উইটনেসের সিগনেচার রয়েছে নাম আছে দুজন উইটনেসের সিগনেচার রয়েছে দিয়ে এখানে কিন্তু সিগনেচার করে দেবেন গার্ডিয়ান ঠিক আছে দেওয়ার পরে এটা কিন্তু ব্যাংকের কাজ এটা ব্যাঙ্ক করে নেবে তো এবার দেখে নি চলুন যে কীভাবে অ্যাপ্লিকেশান ফর পি ম্যাচুয়ার ক্লোজার অর্থাৎ আপনি অ্যাকাউন্টে হয়তো দু বছর পাঁচ বছর চালিয়েছেন তারপরে আর চালাতে পারছেন না বন্ধ করতে চান তো তাহলে কি করবেন তাহলে একই রকমভাবে আপনাকে এইভাবে লিখতে হবে টু দ্য পোস্টমাস্টার বা ম্যানেজারকে লিখবেন ঠিক আছে বলে ব্রাঞ্চের নাম দেবেন তো এখানে দেবেন অ্যাকাউন্ট নম্বরটি দেবেন কত টাকা ব্যালেন্স সেটা এখানে পরস্পর দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে যে অ্যাকাউন্ট নম্বরে আপনি ক্রেডিট করতে চান টাকাটি তো সেই অ্যাকাউন্ট নম্বর এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে চলে আসবেন এদিকে ঠিক আছে সার্টিফাইড যে হুইস অ্যান্ড স্টিল মাইনর যদি সে মানে কন্ডাসনটা যদি এখনও মাইনার থাকে তাহলে কিন্তু বাবাই তুলতে পারবে দেওয়ার পরে এখানে দেখবেন পেমেন্ট ডিটেলস যেটা অফিস ইউজ করবে সেটা এখানে অ্যাকাউন্ট নম্বর তারপরে লেস পেনাল্টি অ্যামাউন্ট তারপরে টোটাল অ্যামাউন্ট যেটা দেবে সেটা লিখে দিয়ে সিগনেচার করে দেবেন ম্যানেজার তারপর ঠিক আছে এবার চলে আসুন যেটা বলছে যে অ্যাপ্লিকেশান ফর উইথড্রাল ধরুন আপনি সমস্ত টাকা তুলে নিতে চান আপনার ম্যাচুরিটি হয়ে গেছে তাহলে সেই অ্যাকাউন্টটি তাহলে আপনি সমস্ত টাকা তুলে নিতে চান তাহলে কী করবেন তাহলে একই রকমভাবে এই এটা ফিল করবেন যেখানে টু দ্য ম্যানেজার লিখবেন এখানে ব্রাঞ্চের নাম লিখে এখানে যে ডিপোজিটার ডিপোজিটা যিনি রয়েছেন তার নাম সেখানে অ্যাকাউন্ট নম্বর দেবেন এবং অ্যামাউন্ট অফ উইথড্রল অ্যাপ্লাইড কত অ্যামাউন্ট উইথড্রল করবেন সেটা ঠিক আছে তো সার্টিফিকেট এখানে দিয়ে দেবেন এবারে পরপর ক্রেডিট হবে কোন অ্যাকাউন্টে সেটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে সই করতে হবে যে অ্যাপ্লিকেশান ফর ক্লোজার অফ অ্যাকাউন্ট যদি আপনি অ্যাকাউন্টটি বন্ধ করতে চান অনেকে আর অ্যাকাউন্টটি চালাতে চান না তাহলে অ্যাকাউন্টটি বন্ধ করতে চান তো বন্ধ করার জন্য অবশ্যই এখানে নাম লিখতে হবে যে নেম অফ দ্য ব্যাঙ্কের নাম এখানে নাম লিখবেন তার ডেট লিখবেন অ্যাকাউন্ট নম্বর এখানে লিখবেন লেখার পরে দেখবেন যে এখানে অ্যাকাউন্ট অফিস এটা বলা হচ্ছে যে অ্যাকাউন্ট নম্বর আবার পর এখানে লিখবেন লেখার পরে এখানে পেমেন্ট অর্ডার যেটা বাকি টাকা ছিল সেটা তোলার জন্য কিন্তু এখানে ফিল করতে হবে ঠিক আছে ফিল করার পরে এখানে দেখুন পেমেন্ট ডিটেলস দেবেন যে টাকাটা মানে ক্লোজ করার পরে যে টাকাটা থেকে যাচ্ছে সেটা পাওয়ার জন্য কিন্তু আপনাকে পরপর এখানে ফিল করতে হবে ফিল আপ করার পরে এখানে শেষে এসে দেখবেন যে সিগনেচার বা থামি ইম্প্রেশান রয়েছে এখানে সই করতে হবে ঠিক আছে সই করার পরে কিন্তু আপনি অ্যাকাউন্টটা সম্পূর্ণ ক্লোজ হয়ে যাবে এবং এই যে অ্যাকাউন্টে যত টাকা ছিল সেই টাকাটি আপনি ফিরে পাবেন তো এই ছিল মোটামুটি এসবিআই ব্যাঙ্কে বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কীভাবে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খুলবেন কীভাবে বন্ধ করবেন তো আশা করি ভিডিওটি অনেক কাজে আসবে তো অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত পাওয়ার জন্য